কাশ্মীর প্রকৃতির এত বিচিত্র স্বাদের অলঙ্কার যেন মানায় এই ভূস্বর্গকেই। নীলিমায় নীল পাহাড়ের কোলে উইলোচিনার আর পপলারের দেশে বেড়াবার আদর্শ সময় মার্চের শেষ থেকে অক্টোবর মাস। শীতে তাপমাত্রা থাকে 0.9 থেকে 12.10 সেন্টিগ্রেড আর অন্যান্য সময় 13.70 থেকে 27 সেন্টিগ্রেড। তবে নিঃসন্দেহে বলা যায় কাশ্মীরের উদ্দেশ্যে দীর্ঘ পথ চলতে চলতে দুচোখ ভরে উপভোগ করা যায় প্রকৃতির অপার সৌন্দর্য। শ্রীনগর এই রাজ্যের গ্রীষ্মকালীন রাজধানী এবং জম্মু শীতকালীন রাজধানী। কাশ্মীর উপত্যকা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। জম্মু অঞ্চলে অনেক হিন্দু মন্দির থাকায় এটি হিন্দুদের কাছে একটি পবিত্র তীর্থক্ষেত্র। লাদাখ প্রকৃতির সৌন্দর্য ও বৌদ্ধ সংস্কৃতির জন্য জনপ্রিয়। এই অঞ্চলটি ছোট তিব্বত নামেও পরিচিত। বিশ্বের পর্যটন মানচিত্রে কাশ্মীর এক সম্ভাবনাময় স্থান। উত্তর কাশ্মীরের সৌন্দর্য আর ভালোবাসার ভূমিটি ভ্রমণ পিপাসুদের মন জয় করতে প্রস্তুত। ফিকে হয়ে যাওয়া সন্ত্রাসী কর্মকাণ্ড ক্রমশ হ্রাস পাওয়ায় লোলাব উপত্যকা এখন ব্যস্ত পর্যটকদের অভ্যর্থনা জানাতে। এই নান্দনিক উপত্যকা যেখানে সবুজ সতেজ বনাঞ্চল আর বহমান স্রোত একটি প্রশান্ত পরিবেশ তৈরি করে। সহিংসতা যেন এর সঙ্গে এখন সম্পূর্ণই বেমানান, যদিও তা ছিল গত 2 দশকের ঘটনা, যখন বিদ্রোহ আর সহিংসতার কারণে এই জায়গাটি পর্যটকদের জন্য প্রায় নিষিদ্ধ হয়ে উঠেছিল। লোলাব উপত্যকাটি পরিচিত এখানে ভালোবাসা আর সৌন্দর্যের ভূমি হিসেবে। ভ্রমণ পিপাসুদের দর্শনীয় গন্তব্যের স্থান হিসেবে উঠে আসার পাশাপাশি অনেক কাশ্মীরিদের জন্য এটা পরিণত হয়েছে কর্মসংস্থানের সুযোগ হিসেবেও। শ্রীনগর থেকে 140 কিলোমিটার দূরবর্তী লোলাব উপত্যকা। উত্তর কাশ্মীরের সীমান্তবর্তী কুপওয়ারা জেলায় অবস্থিত সবুজ বনাঞ্চলে ভরা ছবির মতো সুন্দর এই উপত্যকাটি অবশেষে রাজ্য কর্তৃপক্ষ গত 30 সেপ্টেম্বর পর্যটকদের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেয়। লোলাবের এই প্রাকৃতিক সৌন্দর্য স্থানীয় অর্থনীতিকে সমৃদ্ধ করতে পারে, যেখানে পর্যটকদের আকৃষ্ট করার জন্য কোনো ধরনের বাড়তি ব্যয় হবে না। বিদেশি পর্যটকরা আসলে প্রত্যন্ত অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যকেই বেশি পছন্দ করেন, যেমনটা রয়েছে লোলাবে। চান্দিগাম, খুমরিয়াল এবং দর্তপোড়া লোলাবের কালারুজো একটি অসাধারণ দর্শনীয় স্থান। সবুজ বনাঞ্চল ঘেরা এই জায়গাটিতে রয়েছে সুললিত ঝর্ণা, গুহা, রয়েছে প্রাচীন ধর্মীয় তীর্থস্থান। এই জায়গাটি বিখ্যাত এর কপারের খনির জন্য। রয়েছে এখানে 7 বার নামের বাঁকানো শিলাপ্রস্তর। কালারুজের ধর্মীয় তীর্থস্থান এবং গুহাগুলো পর্যটকদের খুবই আকৃষ্ট করার মতো। স্বাদুপানির ঝর্ণা, বিশেষ করে কুমারজি নাগ এবং চান্দি নাগ দেখার জন্য পর্যটকরা দারুণ উদগ্রীব। রয়েছে মোগল গার্ডেন এবং হজরত বাল মসজিদ। এই মসজিদের বিশেষত্ব হল এখানে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চুল সংরক্ষিত আছে। বছরের বিশেষ 10 দিন এটা সাধারণ মানুষের দেখার সৌভাগ্য হয়। রঙিন ফুলে ফুলে ভরা টিউলিপ বাগান বিমোহিত করে পর্যটকদের। ডাল লেকের ভেতর নেহেরু পার্ক, ভাসমান বাজার, ভাসমান উদ্যান যেন জলছবি। হ্রদের জলে ঘুরে ঘুরে শুধুই প্রকৃতিকে উপভোগ করা। কাশ্মীরের বিশেষ জায়গাগুলোর মধ্যে অন্যতম পেহেলগাম, ডাল লেক থেকে 120 কিলোমিটার দূরত্বে অবস্থিত। রাস্তার দুই পাশের সৌন্দর্যগুলো চোখে লেগে থাকার মতো। মাইলের পর মাইল আপেল বাগান, ক্রিকেট ব্যাটের সারি সারি কাঠ গাছ, রাস্তার দুই পাশে জাফরান বাগান দেখতে সর্ষে ক্ষেতের মতো অনেকটা। ডাল লেক থেকে গুলমার্গের দূরত্ব 110 কিলোমিটার। সেখানে স্কেটিং এবং স্লেজিং অনেকটা রোমাঞ্চকর ও আনন্দদায়ক। গুলমার্গের বিশেষত্ব হচ্ছে ক্যাবলকার, যেটা গ্যান্ডোলা নামে পরিচিত। টিকেট কেটে বরফ ঘেরা পাহাড় বেয়ে 1000 ফিট ওপরে গ্যান্ডোলা চড়া অনেকটা জীবন হাতে নিয়ে চড়ারই সামিল। সৌন্দর্যপুরী কাশ্মীরের মালিকানা নিয়ে ভারত, পাকিস্তান ও গণচীনের মধ্যে রয়েছে বিবাদ।
তারপরও সেই স্বপ্নের রাজ্যে ভেসে নীলাকাশে পাহাড়ি রাস্তায় কঠিন জীবনযাত্রা দেখতে দেখতে যাত্রা শেষে হঠাৎই যেন আশ্চর্য এক সবুজের সাক্ষাৎ এই কাশ্মীর, যার সৌন্দর্য উপভোগ করতে গেলে চোখ ব্যথা হয়ে যাবে, তবু যেন শেষ হবে না এর সৌন্দর্য দর্শন।